আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিডির প্রস্তুতি সম্মানিত ভিহ চলুন এ বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত খবর বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকতাকে পেশা হিসেবে যারা নিতে চান তাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন তিন ধাপে এই পরীক্ষা নিয়ে থাকে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী তিরিশ ও একত্রিশ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ ডিসেম্বর স্কুল টু ও স্কুল পর্যায়ের পরীক্ষা এবং একত্রিশ ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা নেওয়া হয় প্রিলিমিনারিতে শতকরা চল্লিশ নম্বর পেলে পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ ধরা হয় প্রিলিতে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় প্রিলিমিনারির প্রস্তুতি প্রার্থীদের এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা বিষয় থাকবে মোট চারটি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান প্রতিটি বিষয় পুষ্টি করে মোট একশোটি নগতিক প্রশ্ন থাকবে প্রতিটি উত্তরের জন্য শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা হবে আসন্ন নিবন্ধন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবার মাথায় রাখতে হবে সেটি হলো প্রিলিমিনারি পাশ করতে নবম থেকে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র বারবার অনুসরণ করতে হবে কারণ আগের প্রশ্ন থেকে প্রশ্ন আসে বিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্র চৌত্রিশ থেকে চুয়াল্লিশ অনুসরণ অনুশীলন করলে ভালো ফল পাওয়া যাবে যেহেতু প্রশ্নপত্রে একশোটি প্রশ্ন থাকবে তাই নিজের পছন্দের বিষয়গুলো আগে উত্তর দিতে হবে তো সম্মানিত ভিওর এই ছিল আজকে সর্বশেষ সতেরোতম নিবন্ধন প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম